এদিকে হাফ পাস ভাড়া এবং নিরাপদ সড়কের দাবিতে চট্টগ্রামে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর বাসা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার উপস্থাপন করেন তারা স্লোগানে বলেন হাফ পাস না দিলে দেখব গাড়ি কেমনে চলে দ্রুত এ সমস্যার সমাধানও চান তারা